হেই গাইস আমরা আবার চলে এসেছি ধর্মতলাতে। সেদিনকে একটা ক্যালেন্ডার কেনা হয়নি, একটা ওয়াল ক্যালেন্ডার কিনে নেবো। আজকে বেরোবার পুরোপুরি উদ্দেশ্য হচ্ছে পার্ক সিটের লাইটিং তোমাদের দেখাবার। আগের দিন গেছিলাম, সেদিনকে পার্ক সিটে কিন্তু লাইটিং ছিল না, তো আজকে চলো পার্ক সিটে যাই। পার্ক সিট অব্দি আমি হেঁটেই যাবো, হাঁটাটাও হবে। ধর্মতলা দিয়ে হেঁটে এলাম, পার্ক সিটের দিকে যাচ্ছি। আমি আজকে আর কিছু রেকর্ড করলাম না, আগের দিনই দেখেছিলাম ধর্মতলা, রোজ রোজ এক জিনিস কি দেখাবো। বাই দ্য ওয়ে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু সুজয় ক্রনিকলস, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও। এখন যাবো পার্ক স্ট্রিট। পার্ক স্ট্রিটের উল্টো দিকে রলিকের একটা শোরুম আছে, সেটা মোস্ট প্রবাবলি হচ্ছে রাসেল স্ট্রিটে, যেখানে ওয়ালডর্ফ ছিল তার অপোজিটে। সেখান থেকে কিছু আইসক্রিম নেওয়ার আছে। অ্যাকচুয়ালি রলিকের একটা পার্টিকুলার ফ্লেভার বেরিয়েছে শাহি রাবড়ি, সেটা মা খাবার ইচ্ছা প্রকাশ করেছে, সেটা কিনবো। তারপরে পার্ক স্ট্রিট যাবো, পার্ক স্ট্রিটের লাইটিং দেখাবার জন্যই বেরোনো। আরও দু একটা জিনিস কিনবার আছে, সেগুলো আমি সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো অ্যাজ অ্যান্ড দেন বিরিজিতে। রাস্তাঘাটে আজকে জ্যাম আর ভিড়টা যা শূন্য লেভেল, যা সব লোক রাস্তার সমস্ত গাড়ি পুরো দাঁড়িয়ে রয়েছে, একটা গাড়ি নড়ছে না। সবাই ফাইনাল হিয়ার অন পার্ক স্ট্রিট, দেখতে পাচ্ছেন তো আসলে এই হচ্ছে আমাদের কলকাতার গর্ব পার্ক স্ট্রিট, সাহেবপাড়া। কি সুন্দরভাবে সাজিয়েছে দেখুন, কিছু বলবো না। পার্ক সিটে কিন্তু ভিড় হওয়া চালু হয়ে গেছে এবং পুলিশরা খুব তৎপর, সিগন্যাল ছাড়া কাউকে ক্রস হতে দিচ্ছে না, জেব্রা ক্রসিং ছাড়া কাউকে ক্রস হতে দিচ্ছে না। ক্রস হওয়ার জায়গাগুলো তো যেরকম পুজোর সময় হয় দড়ি দিয়েও আড়া রয়েছে, যাতে করে কিনা একটা সার্টেন টাইমের জন্যই লোকেরা রাস্তা পারাপার হতে পারে, যেন গাড়ি চলাচলে মুখে রাস্তা পার না হতে যায়। তো এই সমস্ত ইনিশিয়েটিভগুলোকে আমি ওয়েলকাম জানাই। সাজিয়েছে এক ঘর, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড ডেকোরেশন। এই হচ্ছে আমাদের পার্ক স্ট্রিট গাইস, প্রাইড অফ কলকাতা। ওটা হচ্ছে পার্ক হোটেল, আর আমরা যাব হচ্ছে এই দিকটাতে। এখানে একটা বেঙ্গল ক্লাব রয়েছে, সেটার পাশেই হচ্ছে রলিকের শোরুম। আই গেস ইউ গাইস ক্যান সি, সেই রলিকের শোরুম থেকে খুব একটা আইসক্রিম নিতে হবে। রলিকের শোরুম, তিনটে ফ্লেভার নিলাম। তো রলিকের থেকে তিনটে ফ্লেভার নিয়েছি। সো দ্য ফ্লেভার্স হয় নলেনগুড়, বেলজিয়ান চকলেট আর রাবড়ি। রাবড়িটা এদের কাপে নেই, বাকি দুটো আমি কাপে নিচ্ছি, মানে যেগুলো অলরেডি প্যাক হওয়া অবস্থায় আসে। দ্য রিজন বিং, যখন সিঙ্গেল স্কুপে এরা নর্মাল প্যাক করে দেয়, সেগুলো টেন্ডেন্সি থাকে একটু গলে যাওয়ার। আগে একবার হয়েছিল আমার সঙ্গে, বাট যেগুলো নর্মাল সিল কাপে থাকে সেগুলো কিন্তু তাড়াতাড়ি গলে না। তো এই তিনটে নিই, তারপরে বাইরে গিয়ে আবার কথা হচ্ছে। গাইস ডেকোরেশন দেখুন, বাট অ্যালং উইথ ডেকোর রাস্তাতে একবার জ্যামটাও দেখুন, ভিড়টা দেখুন। গাড়ি কিন্তু এর থেকে বেশি দূরে যাবে না, ইটস নট ফিজিবল। যেরকম সুন্দর সাজিয়েছে সেরকম সুন্দরই ভিড়। তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে নিউ ইয়ার ইভ সেলিব্রেট করো, নিউ ইয়ার সেলিব্রেট করো, বাট অ্যালং উইথ দ্যাট প্লিজ মেনটেন সেফটি প্রিকশন, সমস্ত রকম সাবধানতা অবলম্বন করে সেলিব্রেট করো। মোটামুটি মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে আছি কুসুম রোলসের অপোজিটে। যারা কুসুম রোল চেনো পার্ক সিটে তারা চিনবে। এদিকটা দেখো, এদিকটা হচ্ছে টুয়ার্ডস পার্ক হোটেল, উল্টো দিকে কুসুম রোলস, আর এটা হচ্ছে টুয়ার্ডস আগে যেখানে মিউজিক হয়েছিল সেদিকটা। অসাধারণ সাজি, ওয়ান অফ পার্ক স্ট্রিটস oldest and more prominent establishments. It is really kicking ইচ্ছা করে, বাট অ্যাজ ইউ গাইজ নো কয়েকদিন আগেই কিনেছিলাম রয়্যাল ফুড কেক, ওটা এখনও প্রায় পুরোটাই ধরা রয়েছে, ওটা শেষ করে পরে এখান থেকে নেবো, কারণ এখন নেবো খেতে পারবো না, এক্সপেন্সিভ ওয়েস্ট।
আই এম ওয়ান্স अगेन ইনসাইড অফ নিচেস বাস্কেট আমি আগে দিন এই জায়গাটাতে ছিলাম জানি না ভিডিওতে এসেছিল কিনা আমাকে দুটো জ্যাম নিতে হবে কারণ বাইতে এটা আছে এটা শেষ দিস আর ইম্পোর্টেড বাই দ্য ওয়ে এগুলো প্রিজার্ভস দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রিজার্ভস এন্ড জ্যামস হচ্ছে যে এগুলোর মধ্যে অ্যাকচুয়াল ফ্রুটস এর প্রিজার্ভ থাকে তো আপনারা যখন ব্রেডে স্প্রেড করে খাবেন ইউ ক্যান অ্যাকচুয়ালি টেস্ট ইন্ডিভিজুয়াল ফ্রুটস এগুলো আমার পছন্দ থাকে things are a bit on the expensive side but understandably so to jara gulo khay tara gulo pochondo kore bolei kine ebong tader kache etar dam ta justifiable sutrang amar gulo bhalo lage bole ami kini kon flavor gulo nebo ami dekhchi so guys I'm all done buying the scottish strawberry preserve ara ekta pochondo hoychilo bon mamaner apricot preserve seta ekhane pelam na seta pore kono din spencers ba kotha gele kinte hobe but egulo chharo ar eta dekho रास्तार माछ बराबर हाट्टा पड़ने भलो हतो बट सेटा तो कखनोई उचित ना करा Guys, I'm all done with the shopping. Here it is. Natural sago new see tinted flavor. Roasted almond, coffee walnut or chocolate almond. And it's time for me to head home. Karona ice cream gulo koto kon thik thak hoye jay na. Rolicator to kinechi khane kon age. Mushkil ta hoye jacche je taxi jodi na pai ba jodi reasonable rate na pai tahole koto ta hatte hobe ki hobe. Jai ho, kine to nei chema dekha. Guys, it's time for me to end the video. Barite to pouchhe gechi. Ice cream gulo shorokom colony joto expect korechilam kichu ta to golbei. যাইহোক টার্গেটে ট্যাক্সিও পেয়ে গেছিলাম ঠিকঠাক দাম নিল তো একটুখানি এক্সট্রা দিয়ে তো আসতে হবেই পেট্রোলের দাম ডিজেলের দাম বেড়ে গেছে বাট খুব একটা বেশি ডিমান্ড করেনি করেছিল তো আমি বার্গেন করে ঠিক জায়গায় নামিয়ে নিয়ে আসতে পেরেছিলাম এনিওয়েজ তো এতক্ষণ যদি ভিডিওটা দেখে থাকো এবং আমার যে এই এফার্ট তো বেসিক্যালি আমি আজকে বেরিয়েছিলাম তোমাদেরকে পার্ক সিটির লাইটিংটা দেখাবো বলে তো আশা করি তোমরা এনজয় করেছো আমি অনেকটা রিস্ক নিয়ে লাইটিংগুলো দেখিয়েছি কেননা আমি একবার ভিডিওর মাঝখানে বলেছি যে রাস্তায় পারাপার করতে দিচ্ছে না মাঝখান থেকে শুধু ক্রসিংই করা যায় আর পুলিশও খুব স্ট্রিক্ট ছিল তা সত্ত্বেও যতক্ষণই পেরেছি রাস্তায় কোনায় দাঁড়িয়ে বা মাঝখানে গিয়ে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করেছি যাতে করে কিনা লাইটিংটা সব থেকে ভালোভাবে দেখাতে পারি এনিওয়েজ যদি ভিডিওটা তোমার লাস্ট দেখে থাকো তোমাদের ভিডিওটা পছন্দ হয়ে থাকে তাহলে প্লিজ শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি গিভ আ থামস আপ আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সুজয় ক্রনিকলস কমেন্ট ডাউন বিলো অ্যান্ড দিস ইজ মি সুজয় সাইনিং অফ সো গাইজ দিস ইজ দ্য রোলিক্স বেলজিয়ান চকলেট এটাকে আমি খাবো ট্রাই করব এটাকে আমি সিলটা তো অলরেডি ওপেন করে নিয়েছি তো ভেতরটাই সামথিং লাইক দিস
এটা কিন্তু ডার্ক চকলেট, একটুখানি দেখেছো গলে গলে এসছে, আর এখন নিয়ে এসছি, ফ্রিজে অল্পক্ষণই ছিল। এনিওয়েজ খেয়ে দেখা যাক কিরকম। অনেকখানি সফট হয়ে এসছে, গলে এসছে, যাই হোক বেশ ভালো বোধ। এটার দাম হচ্ছে 45 টাকা, আমি দাম বলছি আবার, কিছু করবার নেই, দাম অনুযায়ী কিন্তু খেতে খুবই ভালো, খুবই ভালো।